মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে প্যালেস্টাইন সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো বলে অভিমত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম 2024-এর উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, সৌদি আরবের সহযোগিতায় সরকার হজ ব্যবস্থাপনা উন্নত করেছে। বাংলাদেশ থেকে এবার 85,257 জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,562 জন এবং 80,695 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। 3টি এয়ারলাইন্সের মাধ্যমে 9 মে থেকে 12 জুন পর্যন্ত সৌদি আরব যাবেন হজ যাত্রীরা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হজ যাত্রা। বুধবার হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে হজের ভোগান্তি কমেছে। মানুষ ঘরে বসেই হজের রেজিস্ট্রেশন সহ প্রয়োজনীয় কাজ শেষ করতে পারছে। এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হজ করতে যেতে পারেন এবং কাজগুলি ঘরে বসে করতে পারেন, কোনোরকম হয়রানি হতে হয় না। এ সময় আগামীতে হজ ক্যাম্প এবং বিমানবন্দর, রেলওয়ে স্টেশন থেকে আন্ডারপাস দিয়ে বিমানবন্দর টার্মিনালে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। রেলওয়ে স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে, সে ব্যবস্থাও করা হচ্ছে। এদিকে মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে প্যালেস্টাইন সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হবে বলে অভিমত জানান সরকার প্রধান। সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি বিশ্ব মুসলিমদের কল্যাণের জন্য হজ যাত্রীদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। জিএম শিহাব, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।